بسم الله الرحمن الرحيم. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون. অতঃপর আমি মূসাকে গ্রন্থ দিয়েছি সৎকর্মীদের প্রতি নিয়ামত পূর্ণ করার জন্য, প্রত্যেক বস্তুর বিশদ বিবরণের জন্য, হিদায়তের জন্য এবং করুণার জন্য, যাতে তারা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাতে বিশ্বাসী হয়। وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময়, অতএব এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করুণা প্রাপ্ত হও। أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين. এজন্য যে কখনো তোমরা বলতে শুরু করো গ্রন্থ তো কেবল আমাদের পূর্ববর্তী দু সম্প্রদায়ের প্রতি অবতীর্ণ হয়েছে এবং আমরা সেগুলোর পাঠ ও পঠন সম্পর্কে কিছুই জানতাম না। أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون. كيمبا বলতে শুরু করো, যদি আমাদের প্রতি কোন গ্রন্থ অবতীর্ণ হতো আমরা এদের চাইতে অধিক পথপ্রাপ্ত হতাম, অতএব তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ, হিদায়ত ও রহমত এসে গেছে, অতঃপর সে ব্যক্তির চাইতে অধিক অনাচারী কে হবে যে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে এবং গা বাঁচিয়ে চলে। অতি সত্বর আমি তাদেরকে শাস্তি দেব যারা আমার আয়াতসমূহ থেকে গা বাঁচিয়ে চলে, জঘন্য শাস্তি তাদের গা বাঁচানোর কারণে।